জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশের নানা জায়গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন দল ও সংগঠন। টাঙ্গাইলে দুপুরে জেলা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেন জেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা। এতে জেলা বিএনপি ছাত্রদল, যুবদল ও মহিলা দল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে পাবনা জেলা জাতীয় পার্টি। পথসভায় দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বগুড়া শহরের সাতমাথায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ যুব ইউনিয়ন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি তেলের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন। বক্তারা অবিলম্বে মানুষের দুর্দশা দূর করতে তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান। এদিকে জ্বালানি তেল সহ নিত্যপণ্যের ভাড়া সহনীয় রাখা সহ ধর্ষক নারী ও শিশু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে জামালপুরে। জেলা নাগরিক কমিটি, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ও সম্মিলিত সামাজিক আন্দোলন যৌথভাবে এই মানববন্ধন করে।